আমরা আজকের এই ক্লাসে শিখব কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি হতে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যাকে রূপান্তরিত করতে হয়। সুতরাং আমরা আজকে কি করব, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করব। তো তোমরা বোর্ডে একটা সংখ্যা দেখতে পাচ্ছ, সংখ্যা কত? 10101, দশমিক 1101। এই সংখ্যাটাকে আমি তোমাদেরকে বাইনারি হতে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখাবো এবং তোমরা আশা করি সেখান থেকে বুঝতে পারবে। তো কি করতে হবে, একটু আমরা পিছনের দিকে ফিরে যাই। যখন আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করেছিলাম তখন কি করেছিলাম, দশমিক সংখ্যার দুইটা অংশ ছিল, একটা ছিল পূর্ণাংশ, একটা ছিল ভগ্নাংশ। তো পূর্ণাংশকে আমরা বাইনারি সংখ্যার বেস দিয়ে ভাগ করে করে মানটা বের করেছিলাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি সংখ্যার বেস দুই দিয়ে গুণ করে করে বের করেছিলাম। ঠিক সেম প্রক্রিয়া আমরা দশমিক বাইনারি থেকে দশমিক যাওয়ার বেলাও করবো, ব্যাপারটা একটু উল্টে যাবে। অর্থাৎ পূর্ণাংশের জন্য আমরা ওই সময় যখন ভাগ করেছিলাম এবার গুণ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে ওইবার গুণ করেছিলাম এবার ভাগ করব। তো এত নিয়ম যদি মনে না থাকে তাহলে আমি তোমাদের সহজ প্রক্রিয়ায় করে দেখাচ্ছি, তোমরা আশা করি সেখান থেকে বুঝে নিতে পারবে। ওকে, আমরা কি করব, প্রত্যেকটি অঙ্ক নিব, আলাদা আলাদাভাবে অঙ্ক নিব। তাহলে ওয়ান নিলাম, গুণ করব বাইনারি সংখ্যার বেস দুই দ্বারা, এই যে দুই। এরপরে প্লাস এই পরের অঙ্কটা কত, জিরো, গুণ করব কত দিয়ে, এই দুই দিয়ে। ওকে, এর পরের অঙ্কটি কত, ওয়ান, আমরা গুণ করব কত দিয়ে, দুই দিয়ে। এর পরের অঙ্কটি কত, জিরো, গুণ করব দুই দিয়ে, যোগ এই পরের অঙ্কটি, এক, গুণ করব দুই দিয়ে। এরপর যোগ দিয়ে আমরা এই জায়গা, যেহেতু রেডিক্স পয়েন্ট এসেছে, আমরা এই জায়গায় একটা চিহ্ন দিয়ে রাখলাম যে আমাদের এই জায়গাটা আসলে পয়েন্টটি ছিল। এরপরের অঙ্কটি আবার ধারাবাহিকভাবে লিখে দেবো, পরের অঙ্কটি নেবো ওয়ান গুণন টু, যোগ ওয়ান গুণন টু, যোগ শূন্য গুণন টু, যোগ ওয়ান গুণন টু। ওকে, একটা লম্বা লাইন হয়ে গেল। তো এরপরে যে কাজটা হবে, এরপরে এই যে অঙ্কগুলা ছিল এই অঙ্কগুলার স্থানীয় মানটা বসাতে হবে, স্থানীয় মানটা বসাতে হবে। তো স্থানীয় মানটা কিভাবে বসাবো, তো স্থানীয় মানটা হবে আমাদের যে নর্মাল সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো, সেটা কীরকম, আমরা ঠিক যেখানে র্যাডিক্স পয়েন্ট পেয়েছি, র্যাডিক্স পয়েন্ট যেখানে পেয়েছি এই সেই সেই জায়গায়, সেই যে জায়গার প্রথম যে বেস অর্থাৎ দুই, এই যে বেসটা খেয়াল করো, আমরা রেডিক্স পয়েন্টের সাথে যে বেসটা অর্থাৎ এই যে ওয়ানের সাথে যে যে বেসটা গুণ হয়েছে খেয়াল করো, এই জায়গায় কিন্তু তোমরা একটু মনোযোগ হবে যে এই যে লাস্টের যে অঙ্কটা রেডিক্স পয়েন্টের সাথে যে অঙ্কটি ছিল সেই অঙ্কের বেজের পাওয়ার হবে জিরো, মনে থাকবে। রেডিক্স পয়েন্টের সাথে যে অঙ্কটি থাকবে তার সেই অঙ্কের সাথে যে বেসটা গুণন হবে সেই গুণনের সেই বেজের পাওয়ার হবে কত, শূন্য। এরপরের গুলো হবে শূন্যর পরে, পরের টু এর মান হবে ওয়ান, এর পরের বেজের পাওয়ারের মান হবে টু, এর পরের বেজের পাওয়ারের মান হবে থ্রি, এর পরের বেজের পাওয়ারের মান হবে ফোর, ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এই দিকে কত হবে তাহলে, এই দিকের বেসগুলোর মান ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো যদি হ্রাস পায়, শূন্যর পরে আসতেছে মাইনাস ওয়ান, এরপরে মাইনাস টু, এরপরে মাইনাস থ্রি, এরপরে মাইনাস ফোর, ওটা বুঝে গেল। কি করব আমরা, র্যাডিক্স পয়েন্টের সঙ্গে যে অঙ্ক থাকবে সেই অঙ্কের সাথে যে বেসটাকে গুণ করব, তার পাওয়ার জিরো থেকে লিখব, এরপরে বাম দিকে আলে বাম দিকে যদি আমরা এগিয়ে আসি তাহলে মানগুলো বাড়তে থাকবে, ডান দিকে গেলে মানগুলো কমতে থাকবে। এবার আমরা যে কাজটি করব, এই বেজে মানগুলো বসাই দিতে থাকবো। দেখো, এক, দুইয়ের পাওয়ার চার, মানে দুই কয়বার, দুই হচ্ছে চারবার, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, তাহলে দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা ষোলো। তাহলে দুইয়ের পাওয়ার যদি ফোর হয় সেটার মান হবে কত, সেটার মান হবে ষোলো। সুতরাং আমরা লিখলাম এটা ষোলো, যোগ জিরো গুণন দুইয়ের পাওয়ার তিন, দুইয়ের পাওয়ার তিন মানে দুই তিনবার, দুইয়ের পাওয়ার তিন মানে হচ্ছে দুই, এক দুই তিনবার, তাহলে যদি গুণ করি তাহলে কত, তাহলে আসবে আট। ওকে, তাহলে আমরা আট
ঠিক একই রূপে 1 গুণ 2 এর পাওয়ার 2 মানে 4 যোগ 0 গুণ 2 এর পাওয়ার 2 মানে 2 2 এর পাওয়ার 1 সরি 2 এর পাওয়ার 1 মানে 2 যোগ 1 গুণ 2 এর পাওয়ার এখানে 0 তোমরা গণিতে পড়ে আসছো যে যে কোনো জিনিসের মান যাই থাক না থাক সেটার সূচক বা ঘাত যদি সূচকের বেলায় সেটার ঘাত যদি কি হয় 0 হয় তাহলে তার মানটা হয় 1 এখানে দেখো 2 এর পাওয়ার বা ঘাত হচ্ছে 0 সুতরাং এই 2 এর মান হচ্ছে কত 1 এই যে 1 বসাই দিলাম ওকে এবার 1 গুণন খেয়াল করো একটু কষ্ট করে এদিকে এখানে 2 এর পাওয়ার ইনভার্স 1 অর্থাৎ এই ইনভার্সের জন্য খেয়াল করবে তোমরা এই যে এখানে যে ইনভার্সটা আছে তার জন্য আমরা একটা সহজ নিয়ম শিখব সেটা হচ্ছে ইনভার্স থাকলে মনে করব উপরে একটা 1 নিচে এক ডিভাইডেড আছে এবং থাকার পরে এই 2 এর পাওয়ার কত আছে আমরা কিন্তু খেয়াল করো শুধুমাত্র ইনভার্স বা মাইনাস চিহ্নটার জন্য লিখব হচ্ছে কত 1 ভাগ 1 ভাগ লিখব কার জন্য শুধু মাইনাস চিহ্নটার জন্য এরপরে 2 এর পাওয়ার যা আছে আমরা তাই লিখব 2 এর পাওয়ার কত আছে 1 আছে যোগ খেয়াল করো 1 গুণ দেখো 2 এর পাওয়ার মাইনাস 2 আমরা নিয়ম অনুযায়ী কি লিখব মাইনাসের জন্য লিখব হচ্ছে 1 বাই এবার 2 এর পাওয়ার কত আছে 2 এর পাওয়ার 2 মানে কত 4 যদিও তোমাদের ক্ষেত্রে আমি আরেক লাইন একটু বেশি করব 2 এর পাওয়ার 2 ওকে এরপরে যোগ দিয়ে 0 গুণন এই দেখো আবারও কি আছে মাইনাস আছে তো মাইনাসের জন্য কি হবে 1 নিচে কত আসবে 2 এর পাওয়ার 3 যোগ আবার 1 গুণন ওই দেখো মাইনাসের জন্য কত হবে 1 এবং 2 এর পর কত হবে 4 বুঝা গেল আমি আবার বলি যদি মাইনাস চিহ্ন থাকে কোন একটা পাওয়ার উপর মাইনাস থাকে তাহলে আমরা মনে করে নিব তার তার উপরে থাকবে 1 এবং একটি টান দিব অর্থাৎ ভাগ দিব এবং 2 এর পাওয়ার যত থাকবে সেটা লিখব শুধুমাত্র মাইনাসের জন্য 1 বাই এটুকু মনে রাখবা ওকে এবার ক্যালকুলেশনটা একটু করি যদি ক্যালকুলেশন করি দেখো তো 1 গুণ 16 মানে কত 16 যোগ অর্থাৎ এই দুইটা গুণ করে দিলাম এরপর এই দুইটা গুণ হবে এখন শূন্যর সাথে 8 গুণ করলে আমরা জানি শূন্যকে যা কিছু দ্বারাই গুণ করা হোক না কেন সেটার মান কত শূন্য এরপর এইটুক 4 অক্ষে 4 যোগ এইটুকের জন্য শূন্য যোগ এইটুক একের সাথে 1 গুণ হলে কত 1 যোগ খেয়াল করো এই 1 এর সাথে যে অংশটুকুই গুণ হোক না কেন সেটার মান কি পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তাহলে এই যে এখানকার যে মানটা এই মানটা কিন্তু বসে যাবে তাহলে আমরা মানটা এই নিচের মানটা একটু বসানোর চেষ্টা করি ঠিক আছে পাওয়ারের মানটা একটু বসানোর চেষ্টা করি 1 1 একটু আরেক লাইন করলাম তোমাদের জন্য 1 গুণন 1 বাই 2 এর পাওয়ার 2 মানে 2 যোগ 1 গুণন 1 বাই 2 এর পাওয়ার 2 মিমান 2 মানে হচ্ছে 4 এরপরে যেহেতু 0 গুণ 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটার মান কত হবে 0 হবে কত হবে তাহলে 0 ওকে এরপরে কি করব আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো 1 গুণ তাহলে 1 গুণন 1 বাই 2 এর পাওয়ার 4 আগেই দেখেছি 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে কি 2 আছে 4 বার সুতরাং 16 তাহলে আমরা লিখলাম হচ্ছে 16 ওকে আরেক লাইন করি একটু এবার পরের লাইনে ক্যালকুলেশনে যাই 16 আর স্যার 20 20 আর 1 21 ওকে 21 21 যোগ এইটুকু আমরা এই অংশটুকু কিন্তু কি করলাম সরি এই অংশটুকু কিন্তু যোগ করে ফেললাম অর্থাৎ পূর্ণাংশটুকু কিন্তু আমরা যোগ করে ফেলেছি এবার দেখো এই অংশটুকু গুণ যোগ করব তবে যোগ করার আগে যেহেতু গুণটা গুণটা আছে তো আমরা গুণটা করে নেই তাহলে একের সাথে গুণ হলে হাফ যোগ 1 বাই 4 যোগ 1 বাই 16 তোমরা চাইলে এটুকুকে লসাগু করতে পারো চাইলে লসাগু করতে পারো আমি লসাগু না করে একবারে ভাগ করে লিখে দিব
একুশ যোগ এককে দুই দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 0.5 যোগ এককে যদি এককে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 0.25। এবার যদি এককে ১৬ দ্বারা ভাগ করি এটা একটু আমি ক্যালকুলেটর করে দেখাবো তোমাদের। যদিও আমি জানি 0.062 না, আমি লিখে দেই তোমরা মিলাই নিও 0.0625। এই ১৬ দিয়ে যদি এককে ভাগ করি এই মানটা আসবে। ওকে, এবার এটাকে যদি টোটাল টুকুকে আমরা যোগ করে দেই ক্যালকুলেটর সাহায্যে, তোমরা যদি যোগ করে দাও, আমি ক্যালকুলেটর সাহায্যে একটু যোগ করে দিতে চাই, তাহলে আসবে কত খেয়াল করো। আমরা ক্যালকুলেটর সাহায্যে যোগ করব 21 যোগ 0.5 যোগ 0.25 যোগ 0.0625, তাহলে আসে হচ্ছে 21.8125। অবশ্যই এই অঙ্কটাকে আমি সর্বশেষ মানটা বের করার পরে যখন উত্তরটা লিখব তখন উত্তরটা কিভাবে লিখব দেখো, আমরা লিখব হচ্ছে 101.1101, এটা কিসে ছিল? বাইনারিতে। সুতরাং আমরা এরকম বাইনারির বেসটা লিখে দিব, ইজ ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে 21.8125। এক্ষেত্রে এর বেস যে 10 সেটা আমরা লিখে দিব, বুঝে গেল? তাহলে খেয়াল করো, আমি পুরো প্রসেসটা একটু আরেকবার বলি। আমরা কোন একটা দশমিক সংখ্যায় যদি রূপান্তরিত করতে চাই বাইনারি সংখ্যাকে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করব এবং পরের অঙ্কের সাথে যোগ করব। কি বললাম? প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করব এবং তার পরের অঙ্কের সাথে যোগ করব। দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ককে বেস দ্বারা গুণ করেছি, এরপরে কি করেছি, যোগ চিহ্ন দিয়েছি। এরপরে আমরা তাদের স্থানীয় মানগুলো বসাবো বেজের পাওয়ার হিসাবে, এরপরে ক্যালকুলেশন করে আমরা করে দিলেই আমাদের সর্বশেষ ম্যাথটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। কোনো সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন থাকলে এই সংক্রান্ত তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো।